আমাদের অভিজ্ঞতায় আমরা দেখে থাকি অনেক লিডার বা লিডারশিপ পজিশনে থাকা মানুষও না বলতে আত্মবিশ্বাসী ফিল করেন না। তারা অন্যান্য সকল কমিউনিকেশন স্কিলে অনেক পারদর্শী হয়ে থাকা সত্ত্বেও অন্যদেরকে না বলতে পারেন না। এটি কেন? কাউকে না বলতে না পারা অথবা কেউ আমাদের না বললে সেটি সঠিকভাবে ভালোভাবে গ্রহণ করতে না পারার পিছে আমাদের কিছু বিশ্বাস থাকে। সেই বিশ্বাসগুলো হলো, কাউকে না বলা অভদ্রতা, কাউকে না বললে সে কষ্ট পাবে, কাউকে না বললে সে আমার উপর রাগ করবে, রাগ করে খারাপ আচরণ করবে যাতে আমি কষ্ট পাবো, কাউকে না বললে পরবর্তীতে সে আমাকে সাহায্য করবে না, না বললে মানুষ আমার সম্পর্কে খারাপ ধারণা করবে ইত্যাদি। এই বিশ্বাসগুলো আমাদের মধ্যে ভয় তৈরি করে, যার কারণে আমরা না বলতে পারি না, অথবা এই বিশ্বাসগুলোর কারণে কেউ আমাদেরকে না বললে আমরা সেটি ভালোভাবে গ্রহণ করতে পারি না। আমাদের পূর্ববর্তী লেকচারে আমরা কিছু মনোবৈজ্ঞানিক কৌশলের কথা জেনেছি, যেগুলো চর্চা করার মাধ্যমে আমরা এই বিশ্বাসগুলো মডিফাই করতে পারি।